हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के देखो हमें एक सम्पूर्ण अन्य रकम एक वीडियो निये चले एसेछि तुम्हारे संगे शेयर करब। तो ये वीडियो एकदम रिक्वेस्टेड वीडियो, एटा अनेक दीदीरा आपूरा आमाके जिज्ञास करेछिलो आमार चुलटा एरकम सुंदर किभाबे। तो आमी बोलेछिलाम आमी वीडियो दिए देव आमी कि लागाई चूले, तार जन्य ये वीडियो बनानो। तो तुम्हारा अवश्य लास्ट अब्दि देखबे ताहले बुझते पारबे ये दुटो जिनिस कि। आर ये दुटो जिनिस लागाले किन्तु चूल खूबी भालो हय, घन कालो लम्बा जे कोनो समस्यार समाधान हय। तो चलो देखे नेवा जाक किभाबे बानियेछि। तो प्रथमे आमी एखाने निये निच्छि मेथी, कारी पाता आर कालो जिरे आर एक कप जल। तो प्रथमे एकटा मिक्सिंग जारेर मध्ये निये नेब दो चामच मेथी। तो मेथी आमादेर चुलेर जन्य खुबी उपकारी एकटा जिनिस। मेथी किन्तु आमादेर चुले जे डैंड्रफ हय डैंड्रफटाके एकदम ठीक करे देय आर चुलके मजबूत करतेओ साहाज्य करे। आर चुल किन्तु खुबी नरम आर सिल्की हय। एई जे कालो जिरेटा एटाओ चुल कालो राखते चुलेर रंग धरे राखते खुबी साहाज्य करे। तो ए दुटोके आमी दो चामच करे दिए दिलाम। दिए तो एटा ग्राइंडारे 30 सेकेंड मतो एकटु घूरिए निलाम, खूब बेशी पिछलाम ना, सामान्य एकटू गुड़ो करे नियेछी। तो तुम्हरा देखे ही बुझते पाच्छो एकदम दरदरा पिशे नियेछी। एखन एटाके एकटा सॉसपैन निये नेब, तार मध्ये दिए देव एक कप जल आर एर मध्ये दिए देव दो चामच एई मेथी आर कालो जिरेर गुड़ोटा। तो टोटाल आमी चार चामच नियेछिलाम, दो चामच मेथी आर दो चामच कालो जिरे। तो तार एखाने आमी दो चामच गुड़ो दिए दिच्छी आर दो चामच आमी आरेकटा सल्यूशन बानाबो सेटार जन्य दरकार हबे। तो आर एखन दिए दिच्छी एर मध्ये किछुटा कारी पाता। दिए एटाके एकदम लो फ्लेमे बसिए 5 मिनिट फुटिए नेब ढाका दिए। तो এটাকে একদম হাই ফ্লেমে রাখবো না, একদম লো ফ্লেম করে 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। কারি পাতা কিন্তু আমাদের চুলের গ্রোথ করতে খুবই সাহায্য করে। তো এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট একদম লো ফ্লেমে ফুটতে দেব। দেখো 5 মিনিট হয়ে গেছে, তো জলটা একদম ফুটে গেছে আর জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো যত ফ্লেভার কারি পাতা मेथी और कालो जिरे फ्लेवरटा पुरो जलेर संगे मिक्स हो गेछे। तो एखन एटाके ठंडा करे निलाम। तारपरे एकटा एरकम कापेर मध्ये एकटा स्ट्रेनार दिए एटाके छेके नेब। तो देखो रंगटा एकदम आलादा हये गेछे जलेर रंगटा, तार माने पुरो फ्लेवरटा जलेर मध्ये चले आसछे। तो एटाके छेके निये তারপরে এটাকে একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব। তো এটা মিনিমাম 15 থেকে 20 দিন ফ্রিজে রাখা যাবে, দেখি ইউজ করা যাবে। তো কিভাবে ইউজ করব সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তো এটাকে আমি প্রথমে একটা কাঁচের জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এটাকে একদমই প্লাস্টিকের কোনো জিনিস ইউজ করবে না, এভাবে কাঁচের জারের মধ্যে রাখলে বেশি ভালো থাকবে। দেখো তো এটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে এটা কিভাবে ইউজ করব। তো আরেকটা আমি বানিয়ে নিই। তো দেখো আর দু চামচ বেঁচে আছে এই গুঁড়োটা মেথি আর কালো জিরে। তো এই দু চামচ আমি নিয়ে নেব আরেকটা সসপ্যানের মধ্যে। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কারি পাতা। সেম জিনিস আমি ইউজ করব। এখানে আমি জলের পরিবর্তে তেল ইউজ করব, নারকল তেল। তো এখন এর মধ্যে দিয়ে দেব নারকল তেল। তো আমি ওখানে জল ইউজ করেছি
আর এখানে নারকল তেল ইউজ করছি। তো দুরকমই এটা দুরকমভাবে বানিয়েছি, এটা দুরকমভাবেই ইউজ করতে হবে, তবেই কাজ হবে। তো আমি এখানে নিয়ে নিলাম 50 গ্রাম মতো নারকেল তেল। এখন এটাকে গ্যাসের উপরে বসিয়ে দেব, একদম লো ফ্লেমে গ্যাসের উপরে এটাকে বসিয়ে, দেখো ফ্লেমটা একদম লো করে নিয়েছি। এখন প্রথম প্রথমে তেলটা একটু গরম হয়ে আসলে, তো তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে আমি চামচ দিয়ে নাড়বো আর এটাকে এভাবে উঠিয়ে নেব। তো একভাবে ফ্লেমের উপরে একদমই রাখা যাবে না, তো 30 সেকেন্ড মতো এরকম বের করে নিতে হবে, আবার 30 সেকেন্ড ওর ফ্লেমের উপরে দিতে হবে। তো একভাবে ফ্লেমের উপরে রাখলে তেলটা বেশি হিট হয়ে যাবে, আর বেশি হিট হয়ে গেলে তেলটা নষ্ট হয়ে যাবে, এর যে গুণগুলো সব নষ্ট হয়ে যাবে। তো এভাবে বানাতে হবে 3 থেকে 4 মিনিট। প্রথমে একটু ফ্লেমের উপরে বসাতে হবে, তারপরে আবার একটু ফুটে আসলে আবার সরিয়ে নিয়ে একটু নেড়ে নিতে হবে। তো এইভাবে 3-4 মিনিট তেলটাকে বানিয়ে নিতে হবে, একটু ধৈর্য ধরে সময় নিয়ে, তবেই তেলের গুণটা সম্পূর্ণ থাকবে আর এই যে ফ্লেভারগুলো তেলের মধ্যে চলে যাবে। তো দেখো এভাবে আমি 3 থেকে 4 মিনিট বানিয়ে নিলাম তেলটাকে। এখন এটাকে একদম রেডি হয়ে গেছে, তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে এখন আমি ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। তো দেখো ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা তেলটাকে ঠান্ডা হতে দিলাম। তারপরে এটাকেও একটা কাপের মধ্যে ছেঁকে নেব। তো দেখো তেলের কালারটা কত সুন্দর, একদম সবুজ আর কালো মিক্স একটা কালার হয়েছে। তো তেলটাকে আমি ছেঁকে নিচ্ছি। তো এই তেলটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না, এটা বাইরে রাখলেই একদমই 1 মাস ইউজ করতে পারবে, একদম নষ্ট হবে না তেলটা। তো একটু বেশি করে বানিয়ে রাখলে 1 মাস ইউজ করা যাবে। তো দেখো আমি এটাকে ছেঁকে নিলাম, এখন এটাকেও একটা কাচের জারের মধ্যে ঢেলে নেব তেলটা। তারপরে তোমাদেরকে দেখাবো, বলবো যে কিভাবে ইউজ করতে হবে এই দুটো জিনিস। তো দেখো কাচের জারের মধ্যে ঢেলে নিলাম, এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী একটা তেল, 1 মাস ইউজ করার পরে বুঝতে পারবে এর কাজটা কত সুন্দর। তো দেখো এই জল আর এই তেল, জলটা ডেলি রাত্রে শোবার আগে খালি চুলের গোড়ায় লাগাতে হবে, আর এটা সম্পূর্ণ চুলে লাগাতে হবে না, লাগিয়ে তারপরের দিন নর্মাল ধুয়ে নিলেই হবে, শ্যাম্পু করার কোনো দরকার নেই। আর তেলটা সপ্তাহে 2 দিন লাগাতে হবে, পুরো চুলে 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে, কিংবা ওভারনাইটও রাখতে পারো। আর এই তেলটা লাগানোর পরে 3-4 ঘন্টা পরে শ্যাম্পু করে নিতে হবে, যে কোনো ভালো শ্যাম্পু দিয়ে। তবে 1 মাস পরে দেখতে পারবে এই দুটো জিনিসের কতটা কাজ হয়েছে চুলের উপরে। তো যাদের ড্যান্ড্রফ আছে চুলে, যাদের যে কোনো সমস্যা চুলের, সব কিছুই ঠিক হয়ে যাবে, আর চুল খুব ঘন কালো মসৃণ হবে আর খুবই লম্বা হবে, চুলের গ্রোথ আসবে। তো তোমরা 1 মাস পরে অবশ্যই বুঝতে পারবে এর ফারাকটা। আর এটা কিন্তু সারা বছরই ইউজ করবে, তাহলে বেশি ভালো হবে। তো তোমরা অবশ্যই একবার এটাকে বানিয়ে ট্রাই করে দেখবে, খুবই কাজ হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে,
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।